তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে প্লে স্টোর থেকে কোন অ্যাপ इजीली গ্যাডে ইনস্টল করবেন তো চলুন ভিডিওটি শুরু করে ভিডিওর শুরুতেই বলি আমার এই ভিডিওটা সকল Android ইউজারদের জন্য প্রযোজ্য এবং যারা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেছেন এবং আমার ভিডিওটা দেখতে গিয়ে যদি মনে হয় যে আপনি এ ধরনের ভিডিও এর আগে ইউটিউবে দেখেছেন কিন্তু আপনার কনফিউশন দূর হয়নি তাদেরকে বলবো যে আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে তো ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার ফাইল ম্যানেজারে যাব যাওয়ার পরে আমার ফোন স্টোরেজটা অর্থাৎ ফোনে কতটুকু জায়গা ফাঁকা আছে সেটা একটু দেখে নেন পাঁচশো একাত্তর এমবি এবং এসডি কার্ডে ফাঁকা রয়েছে বাষট্টি দশমিক তিন জিবি তো ভিডিওটার প্রসেসগুলো শুরু করছি তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে আপনার ফোনের সেটিং অপশানে চলে যেতে হবে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করার পরে অ্যাবাউট ফোন এখানে ক্লিক করবেন করার পরে এই অপশনটাতে ক্লিক করবেন করার পরে বিল্ড নাম্বার এটাকে সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করার পরে আপনার ডেভেলপার মোডটা অন হয়ে যাবে আর যারা এই বিল্ড নাম্বার খুঁজে না পাবেন তারা এই যে সার্চ অপশনে গিয়ে এখানে বিল্ড নাম্বার লিখলে লিখে সার্চ দিলে কিন্তু এটা চলে আসবে তো আমার ডেভেলপার মোড অন হবার পরে আমি কি কাজ করব আমার ফোনের যে অ্যাডভান্স সেটিং রয়েছে এই অ্যাডভান্স সেটিংটা এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে ডেভেলপার অপশন রয়েছে এই ডেভেলপার অপশনে আমি চলে যাব যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব তো স্ক্রল ডাউন করার পরে একটা অপশন দেখতে পারবো ফোর্স অ্যালাউ অ্যাপ অন এক্সটার্নাল স্টোরেজ তো এটাকে আমি অন করব। এটাকে অন করার পরে আপনি ব্যাক করে চলে আসবেন আসার পরে যে কোনো অ্যাপে চলে যাবেন ধরেন আমি এই অ্যাপটাতে এভাবে চেপে ধরব ধরার পরে এই যে অ্যাপ ইনফো আছে এই অ্যাপ ইনফোতে ক্লিক করবো ক্লিক করার পরে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ তো স্টোরেজে ক্লিক করবেন এই স্টোরেজে ক্লিক করলে দুইটা ঘটনা ঘটতে পারে এক এখানে চেঞ্জ নামের একটা অপশন আসবে যেখানে ক্লিক করলে আপনার এসডি কার্ড শো করবে তো এসডি কার্ডটা যখন সিলেক্ট করে দেবেন তখন এই অ্যাপটা এসডি কার্ডে মুভ হবে আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটতে পারে চেঞ্জ এই অপশনটি না আসতে পারে এই জন্যই আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনার সকল কনফিউশন আমি দূর করে দেব তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রোমটা রয়েছে এখানে সার্চ দেবেন অ্যাপ ব্যাকআপ এখানে সার্চ দেওয়ার পরে এই যে ইক টু স্ক্রল ডাউন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এ কে পিউর এখানে জাস্ট ক্লিক করবেন এই অ্যাপটাকে আপনি ডাউনলোড দিয়ে নেবেন এখানে ক্লিক করবেন এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল না এই জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড দিয়ে নিতে হবে এরপরে আপনি সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাকআপ প্যাথ এখানে জাস্ট ক্লিক করবেন ডিফল্টে কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ফোনেরটাতে সিলেক্ট করা থাকবে আপনি কি কাজ করবেন এসডি কার্ডে এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এরকম একটা পপ আপ আসবে তো আপনি এখানে চুজ এখানে ক্লিক করবেন করার পরে আপনি কি কাজ করবেন এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন এরপরে এসডি কার্ডটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে তো আপনি কি কাজ করবেন এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেবেন তো এই আইকনটাতে ক্লিক করবেন করার পরে এখানে ধরেন আমি অ্যাপ ব্যাকপ লিখে দেই অ্যাপ ব্যাকআপ তো এখানে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ইউজ দিস ফোল্ডার এখানে জাস্ট ক্লিক করবেন এরপরে অ্যালাউ করে দেবেন এটা দেওয়ার কারণ আমি যতগুলো অ্যাপ এখানে ব্যাকআপ হিসেবে আমি পার করে নেব সব কিন্তু ওই ফোল্ডারে জমা হবে তো আমি যদি একটু ব্যাক করে চলে আসি আসার পরে অটো ব্যাকআপ এই অপশনটা আপনি অন করে নেবেন দেওয়ার পরে এখানে আপনি বের হয়ে আসুন এরপরে আপনি অ্যাপস এই এখানে ক্লিক করবেন করার পরে আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আমি কি কাজ করব আমি কয়েকটা অ্যাপ এখান থেকে একটু পার করে নেই ধরেন এখানে নিলাম ফ্রি ফায়ার সূর্যগত বড় বড়ো যে অ্যাপগুলো আছে সব কিন্তু এভাবে ইনস্টল করা যায় তো এভাবে সিলেক্ট করে এই যে ব্যাকআপ একটা অপশন দেখতে পাচ্ছেন এই ব্যাকআপে জাস্ট আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যাপগুলো ওই ফোল্ডারে জমা হতে থাকবে আচ্ছা এটা কমপ্লিট হয়েছে আমি এখানে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পরে আমি এটার থেকে বের হয়ে আসবো যাওয়ার পরে আমার এসডি কার্ডটা আরেকবার একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছেন একটু কাজ করার পরে হয়তো এমবি বি এদিক ওদিক হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচশো ঊনসত্তর এম এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফোন স্টোরেজে এখন যদি আমি ফেসবুকটাকে আন ইনস্টল করে দেই আনইনস্টল করে দিলাম তো ফেসবুক আন ইনস্টল করে দেওয়ার পরে আমি ফাইল ম্যানেজারে যাব যাওয়ার পরে দেখবো কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন ফেসবুক আনইনস্টল করে দেওয়ার পরে এখানে ওয়ান পয়েন্ট এইট থ্রি জিবি এটা কিন্তু ফাঁকা হয়েছে এখন যদি আমি ওই ফেসবুকটাকে আমি আমার এসডি কার্ড থেকে ইনস্টল করি যদি ফেসবুক এসডি কার্ডে ইনস্টল হয় তাহলে তো ফোন মেমরি ওয়ান পয়েন্ট এইট থ্রি জিবি এটা কিন্তু এরকমই থাকার কথা তো দেখি আমার কথা কতটুকু সত্যি এর জন্য আমি এসডি কার্ডে চলে গেলাম যাওয়ার পরে ওই যে অ্যাপ ব্যাকআপে আমি যে অ্যাপ ব্যাকআপ দিয়েছিলাম তো এখানে আমি চলে যাব যাওয়ার পরে এই ফেসবুকটা আমি এখান থেকে ইনস্টল করে নেব দেখি ইনস্টল হয় কি না তো এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম তো দেখতেই পাচ্ছেন ফেসবুক কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আমি এখানে ডান করে দিলাম এখন আমি দেখি যে আমার এসডি কার্ডের কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট ফোর টু জিপি এখানে রয়েছে তো এখন বলতে পারেন যে ফেসবুক যখন আমরা আনইনস্টল করেছিলাম আমাদের ফোন মেমরি থেকে তখন তো ওয়ান পয়েন্ট এইট থ্রি এটা ফাঁকা হয়েছিল কিন্তু ওয়ান পয়েন্ট ফোর টু এটা হল কীভাবে দেখেন এর জন্য আমি একটা জিনিস আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম দেখেন এখানে আমার ফটোতে আমি চলে যাই যাওয়ার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা জিনিস দেখেন আমরা যখন ফেসবুক প্লে স্টোর থেকে ইনস্টল করি তখন কিন্তু তিয়াত্তর দশমিক এইট নাইন এমবি এইটা কিন্তু আমাদের ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হয় আর যখন আমাদের ফোনে ফেসবুক ইনস্টল হয় ফেসবুক কিন্তু টু পয়েন্ট জিবি কিংবা ওয়ান পয়েন্ট এইট জিবি এরকম কিন্তু জায়গা দখল করে কিন্তু আপনি যখন আপনার ফেসবুক অ্যাপটিকে এসডি কার্ডে ইনস্টল করবেন তখন সামান্য কিছু এমবি আপনার ফোন মেমোরির জায়গা লস করবে ব্যাকআপগুলো কিন্তু সব এসডি কার্ডেই হতে থাকবে তো যাই হোক আমি এখন কি কাজ করব যতগুলো অ্যাপ আমি আমার এসডি কার্ডে পার করে নিয়ে গিয়েছি সবগুলো অ্যাপগুলো আমি এখানে আনে ইনস্টল করে দেবো আন করে দিয়ে আমার এসডি কার্ড থেকে আমি এগুলো আবার ইনস্টল করব আচ্ছা এখন আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই দেখতে পাচ্ছেন টু পয়েন্ট কিন্তু ওই অ্যাপগুলো আমরা আনইনস্টল করার পরে আমার ফোন স্টোরেজ এতটুকু ফাঁকা হয়েছে এখন আমি কি কাজ করব আমার এসডি কার্ডে গিয়ে আমি ওইগুলো আমি ইনস্টল দিব ইনস্টল দেওয়ার আগে আর একটা জিনিস একটু দেখাই দেখেন একটা অ্যাপ আমি নিয়ে এসেছিলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার এটাকে আমি দেখি ইনস্টল হয় কি না দেখেন এটা কিন্তু ইনস্টল হয়নি আসলে সব ধরনের অ্যাপ কিন্তু আসলে পারমিশন দেয় না এসডি কার্ডে ইনস্টল দেওয়ার জন্য তাই এই অ্যাপটা কিন্তু আমার এসডি কার্ডে ইনস্টল হলো না কিন্তু টেনশন করার দরকার নেই যত বড় বড় অ্যাপগুলো রয়েছে গেমিং অ্যাপ বলেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এ ধরনের সব বড় বড় অ্যাপ কিন্তু আপনি এসডি কার্ড থেকে ইনস্টল করতে পারবেন তো আমি এটাকে ইনস্টল করে তো দেখতে পেলেন ফ্রি ফায়ারও কিন্তু ইনস্টল হলো ইনস্টাগ্রাম দেখে এখন দেখি আমার ফোন মেমোরির কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো অ্যাপ ইনস্টল দেওয়ার পরেও টু পয়েন্ট ওয়ান জিরো জিপি এটা ফাঁকা রয়েছে যেখানে এই সবগুলো অ্যাপ ইনস্টল হবার পরে অনলি পাঁচশো উনসত্তর এমবির মতো ফাঁকা ছিল তার মানে আমি এই যে অ্যাপগুলো এখানে ইনস্টল দিলাম এই অ্যাপগুলো কিন্তু আমার এসডি কার্ডে ইনস্টল হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর আপনি কোন ফোন ইউজ করছেন সেটা অবশ্যই আমাদের জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে